হ্যালো গাইজ ওয়েলকাম টু বৃষ্টি একাডেমি এই ভিডিওতে শুরু করছি অর্ডিনারি ডিফারেন্সিয়াল ইকুয়েশনের ভেরিয়েবল সেপারেট টাইপ পার্ট ফোর অর্ডিনারি ডিফারেন্সিয়াল ইকুয়েশনের এই টপিকের ওপর অর্থাৎ ভেরিয়েবল সেপারেট টাইপের ওপর তিনটে ভিডিও দিয়েছি আশা করি তিনটে ভিডিও দেখেছেন অ্যাটলিস্ট আইডিয়াটা ক্লিয়ার হয়ে গেছে যে ভেরিয়েবল সেপারেট টাইপে কিভাবে অঙ্ক করতে হয় ভেরিয়েবল সেপারেট টাইপ কথাটার মানেই হচ্ছে দুটো ভেরিয়েবলকে আমরা সেপারেট করে সলভ করব। ইন্টিগ্রেশন দিয়ে যে কয়টা ভিডিও দেবো প্রতিটা ভিডিও যদি ভালো করে দেখতে পারেন আর মনে রাখতে পারেন কীরকম টাইপের হতে পারে প্র্যাকটিস করা থাকে তাহলে এর বাইরে আর অঙ্ক করতে হবে না এইগুলো থেকেই আসবে এদিক ওদিক করে আসলেও আপনারা সলভ করতে পারবেন ভেরিয়েবল সেপারেট টাইপটা খুবই ইজিলি সলভ হয় শুধুমাত্র ভেরিয়েবলগুলোকে সেপারেট করে দিতে হয় কিছু কিছু জায়গায় ভেরিয়েবলগুলো সেপারেট হয় না সেক্ষেত্রে আপনাকে নর্মালি সলভ করতে হবে সব থেকে বড় কথা হচ্ছে এক্সামে আপনাকে কোনো টাইপ বা কিছু বলে দেওয়া থাকবে না আপনি যেভাবে ইচ্ছে সেইভাবে করতে পারেন অর্ডিনারি ডিফারেন্সিয়াল ইকুয়েশনের যে কয়টা টপিক আছে প্রতিটা টপিক থেকেই অঙ্ক থাকে বলে দেওয়া থাকবে না কোথা থেকে কোনটা আসছে সাপোজ হোমোজিনিয়াস টাইপের চাপ্টারেও এরকম টাইপের অঙ্ক থাকতে পারে অর্থাৎ ভেরিয়েবল সেপারেট টাইপের যেটা ইউজ করে আমরা অঙ্কটা সলভ করতে পারব আপনি সেখানে যেটা ইচ্ছে যে মেথডটা ইচ্ছে সেটা ইউজ করতে পারেন প্র্যাকটিস করবেন আর ভালো করে বোঝার চেষ্টা করবেন ভালো করে বুঝতে গেলে ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে হবে ভালো করে দেখবেন প্র্যাকটিস করবেন আর যে সমস্ত স্টুডেন্টরা আমার চ্যানেলে নতুন তাদেরকে বলবো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন পাশের বেলাইকনে ক্লিক করে রাখবেন তাহলে ভিডিও আপলোড করার সঙ্গে সঙ্গে আপনাদের কাছে নোটিফিকেশান পৌঁছে যাবে চলুন স্টার্ট করি ফাইন দ্য পার্টিকুলার সলিউশন অফ ওয়ান মাইনাস এক্স স্কোয়ার ইন্টু ডি ওয়াই বাই ডি এক্স টু টু ওয়াই এটা হলো আমাদের ডিফারেন্সিয়াল ইকুয়েশান গিভেন ওয়াই ইকোলস টু ওয়ান হোয়েন এক্সিকলস টু টু যখন এক্সিকোলস টু টু হবে তখন ওয়াই ইকোলস টু ওয়ান আমরা পুট করব। প্রথমে আমাদের কাজ হচ্ছে ভেরিয়েবল সেপারেট করা দুটো ভেরিয়েবলকে আমরা সেপারেট করব। তারপর আমরা ইন্টিগ্রেশন করবো একটা জেনারেল সলিউশন পাবো সেটার মধ্যে এক্স আর ওয়াই দুটোর ভ্যালু বসিয়ে আমরা পার্টিকুলার সলিউশনটা পাবো প্রথমে ভেরিয়েবল সেপারেট করতে গেলে কি করতে হবে ওয়ান মাইনাস এক্স স্কোয়ার ডি এক্স আছে তার মানে ডি এক্সের সঙ্গে ওয়ান মাইনাস এক্স স্কোয়ার যাবে টু কনস্ট্যান্ট যে কোনো দিকে যেতে পারে আমি রাইট সাইডে রাখতে পারি লেফট সাইডেও নিয়ে আসতে পারি কোনো অসুবিধা নেই তাহলে লেফট সাইডে ডি ওয়াই আছে ডি ওয়াই বাই ওয়াই করে দিই এই সাইড থেকে ওয়াইকে আমি লেফট সাইডে নিয়ে এলাম ইকোলস টু টুকে আমি এই সাইডে রেখে দিলাম ডি এক্স এখানে নিচে আছে এদিকে উপরে যাবে ডি এক্স বাই ওয়ান মাইনাস এক্স স্কোয়ার দ্যাট ইকোলস টু ভেরিয়েবল সেপারেট করা হয়ে গেছে এবার আমরা জেনারেল সলিউশন বার করব জেনারেল সলিউশন বার করতে গেলে আমাদের বোথ সাইডে ইন্টিগ্রেশন করতে হবে ডি ওয়াই বাই ওয়াই ইকোলস টু টু কনস্ট্যান্ট ইন্টিগ্রেশন ডি এক্স বাই ওয়ান মাইনাস এক্স স্কোয়ার দ্যাট ইকলস টু ডি ওয়াই বাই ওয়াই ইন্টিগ্রেশন ফর্মুলা লগ মড ওয়াই ইকোলস টু এখান থেকে প্রথমে একটা মাইনাস কমন নিই তাহলে কি হচ্ছে মাইনাস টু ইনটিগ্রেশন ডি এক্স বাই মাইনাস কমন নিলে এক্স স্কোয়ারটা আগে চলে আসছে মাইনাস ওয়ান হচ্ছে ওয়ানকে আমি ওয়ান স্কোয়ার লিখব তাহলে ইন্টিগ্রেশন ডি এক্স বাই এক্স স্কোয়ার মাইনাস এ স্কোয়ার এখানে ওয়ান হল এ আমাদের সাবস্টিটিউশনের ফর্মুলায় পড়ছে ইন্টিগ্রেশন ডি এক্স বাই এক্স স্কোয়ার মাইনাস এ স্কোয়ার ইকোয়ালস টু ওয়ান বাই টু এ লগ মড এক্স মাইনাস এ বাই এক্স প্লাস এ এই ফর্মুলাটা তাহলে আমরা এখানে বসাতে পারি দেট ইকলস টু লগ মোড ওয়াই ইকলস টু মাইনাস টু সেম ফর্মুলা বসাবো ওয়ান বাই টু এ এ এখানে ওয়ান লগ মড এক্স মাইনাস এ এক্স মাইনাস ওয়ান বাই এক্স প্লাস ওয়ান প্লাস সি সি হল কনস্ট্যান্ট দেট ইকলস টু লগ ওয়াই এখানে টু আছে এখানে টু আছে কেটে দিতে পারি ইকলস টু মাইনাস অফ লগ মড এক্স মাইনাস ওয়ান বাই এক্স প্লাস ওয়ান প্লাস সি এটাকে যদি আমি লেফট সাইডে নিয়ে যাই তাহলে কী হবে দ্যাট ইকলস টু লগ ওয়াই প্লাস লগ অফ মড এক্স মাইনাস ওয়ান বাই এক্স প্লাস ওয়ান প্লাস সি সরি ইকলস টু সি এটা হলো আমাদের জেনারেল সলিউশন আমরা পার্টিকুলার সলিউশনটা বার করবো আমাদের কোশ্চেনের মধ্যে আরেকটু ভোলা ছিল যে এটা গিভেন ডিফারেন্সিয়াল ইকোয়েশন গিভেন ওয়াই ইকোলস টু ওয়ান হোয়েন এক্স ইকলস টু টু এক্স ইকলস টু টু যখন বসাবো তখন ওয়াই ইকোলস টু ওয়ানকে ইউজ করে আমরা কী কাজ করবো এই সি এর ভ্যালুটা বার করব সিন্স ওয়াই ইকোলস টু ওয়ান হোয়েন এক্স ইকলস টু টু ডেয়ার ফোর লগ অফ ওয়ান লগ ওয়াই আছে প্লাস লগ অফ এক্স মাইনাস ওয়ান এক্স এর ভ্যালু কত টু টু মাইনাস ওয়ান বাই টু প্লাস ওয়ান ইকলস টু সি দ্যাট ইকলস টু লগ ওয়ান এর ভ্যালু জিরো এখানে কি থাকছে লগ অফ টু মাইনাস ওয়ান মানে ওয়ান নিচে থ্রি হচ্ছে তার মানে লগ অফ ওয়ান বাই থ্রি ইকলস টু সি তার মানে আমি কনস্ট্যান্ট সি এর ভ্যালুটা পেলাম লগ অফ ওয়ান বাই থ্রি এটাকে আমি এই জেনারেল সলিউশনের মধ্যে বসিয়ে দেব। জেনারেল সলিউশনের মধ্যে সি এর ভ্যালুটা বসানোর পর যে রেজাল্টটা আসবে সেটাই হলো আমার পার্টিকুলার সলিউশন দেয়ার কি ছিল লগ অফ এখানে আরেকটা জিনিস দেখুন লগ অফ ওয়াই প্লাস লগ অফ দিস প্লাস থাকলে লগারিদমের ক্ষেত্রে আমরা মাল্টিপ্লাই লিখতে পারি তাহলে আমি লিখে নিই এক্স মাইনাস ওয়ান বাই এক্স প্লাস ওয়ান ইকোলস টু সি এর ভ্যালু কত পেলাম লগ মড ওয়ান বাই থ্রি লগ আছে বোস সাইডে কেটে দিতে পারি তাহলে কি থাকছে ওয়াই ইন্টু এক্স মাইনাস ওয়ান বাই এক্স প্লাস ওয়ান ইকোলস টু ওয়ান বাই থ্রি দেট ইকলস টু থ্রিকে এদিকে মাল্টিপ্লাই করে দিই থ্রি ওয়াই ইকোলস টু এই পার্টটাকে রাইট সাইডে নিয়ে চলে যাই এক্স প্লাস ওয়ান বাই এক্স মাইনাস ওয়ান দেট ইকলস টু থ্রি ওয়াই হোলস্কোয়ার মা ইকলস টু এক্স প্লাস ওয়ান বাই এক্স মাইনাস ওয়ান এটা হলো আমাদের বইয়ের রেজাল্ট আপনি যদি চান এত দূর অঙ্কটা শেষ করতে পারেন বইয়ের রেজাল্টটা মেলানোর জন্য আমি এই পার্টটা করলাম ভালো করে প্র্যাকটিস করবেন ভেরিয়েবল সেপারেট টাইপ খুব ইজি খুব ইজিলি সলভও হয় শুধুমাত্র আপনাকে ভেরিয়েবল সেপারেট করাটা শুরু করতে হবে ভালোভাবে সেটা ভালোভাবে বুঝতে পারবেন যখন আপনি প্র্যাকটিস করবেন কিছু কিছু অঙ্কম ডিটো কমন পড়ে যায় সেক্ষেত্রে তো কোনো চাপ নেই যদি কমন না পড়ে সেক্ষেত্রে আপনি কীভাবে ভেরিয়েবলগুলোকে সেপারেট করবেন তার জন্য আপনাকে প্র্যাকটিস করতে হবে ভালো করে প্র্যাকটিস করবেন আটকে গেলে হোয়াটসঅ্যাপ গ্রুপ আছে সেখানে দিতে পারেন অথবা পার্সোনালিও টেক্সট করতে পারেন থ্যাংক ইউ